আজ আমি তৈরি করে দেখাবো চিকেন নাগা উইংস। চিকেন নাগা উইংস তৈরি করতে আমার যা যা লাগবে, উইংস 10-12টি, ডার্ক সস, হোয়াইট সস, টমেটো সস, ময়দা 1 কাপ, চিনি, মরিচ গুঁড়া, লবণ, গোলমরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট, বাজার তেল। প্রথমে আমি উইংসগুলো ম্যারিনেট করব। এখানে আমি দিব হোয়াইট সস, আন্দাজ মতো লবণ, গোলমরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, এগুলি দিয়ে আমি এক 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। তারপর আমি একটি পাত্রে নিব 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 15 মতো লবণ, গোলমরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এইভাবে চিকেন উইংসগুলো ভালো করে এভাবে প্রতিটা উইংস এভাবে করে ঝেড়ে নেব। এভাবে জেড়ে জেড়ে নেব। প্রতিটা উইংসকে আমি কুট করে নিয়েছি। কুটিং করা উইংসগুলো এখন আমার বেজে নেওয়ার পালা। মিডিয়াম আছে, আমি এখন এই উইংসগুলো বেজে নেব। আমার প্রথম ধাপের উইংসগুলো ভাজা শেষ, আমি ব্রাউন কালার করে বেজে নিয়েছি। এখন আমার দ্বিতীয় ধাপে উইংসগুলো ভাজার পালা। সবকটা উইংস আমার ভাজা শেষ, এখন আমার সস তৈরি করার পালা। এখন আমি সস তৈরি করে নেব উইংসের জন্য, নাগা উইংসের জন্য। এখানে আমি তেলের সাথে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এতে এখন আমি দেব আদা রসুন পেস্ট। সয়া সস, হোয়াইট সস, টমেটো সস, এখন এটা আমি দেব চিনি। কিছুটা পানি দেব, কিছুটা লবণ, আর সেই নাগা মানে বোম্বাই মরিচ। এখন আমি এই সসগুলোতে এই উইংসগুলো দিয়ে দিই। উইংসগুলো দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিই, মিশিয়ে নেব। প্রতিটা উইংসের গায়ে গায়ে যেন সসগুলো লেগে যায়। আমার তৈরি হয়ে গেল চিকেন উইংস নাগা। উইংসগুলো দেখুন কত লোভনীয় লাগছে।